আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমি তারিকুল ইসলাম মাসুম আমাদের অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আমাদের সাথে আজ স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি পত্রিকাগুলোর শিরোনাম দেখে আসি দৈনিক ইত্তেফাক ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে নোবেল শান্তি পুরস্কার পেল বিশ্ব স্বাস্থ্য কর্মসূচি আইন আছে নেই কার্যকর প্রয়োগ ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যা মামলার বিচারের নারী ও শিশু নির্যাতন দমন আইন কার্যকর করতে হাইকোর্টের ছয় দফা নির্দেশনা ও উপেক্ষিত মানব জমিন শান্তিতে নোবেল পেলেও বিশ্ব খাদ্য কর্মসূচি প্রতিরোধের ডাক নয় দফা দাবি পনেরোই অক্টোবরের মধ্যে না মানলে লং মার্চ সরকারকে পদত্যাগের আহ্বান যশোরের বাসের মধ্যে দলবদ্ধ ধর্ষণ অধিকারের রিপোর্ট তিন মাসে ৩২২ ধর্ষণ বিশ্বব্যাংকের রিপোর্টে অনুমান ঢাকায় ১০ জনে একজন করোনা আক্রান্ত মৃত্যু ঝুঁকি কমাতে কার্যকর রেমডেসিভির আমাদের সময় ধর্ষণ বিরোধী বিক্ষোভে ছুটির দিনে উত্তাল রাজধানী প্রকৌশল ও মেডিকেলে ভর্তি হবে বেশ জটিল এইচএসসিতে সবাই পাশ ঋণ বাড়িয়ে ঋণ কমাচ্ছে সরকার এবার যশোরে বাসে ধর্ষণ আটক এক যায় যায় দিন বিশ্ব খাদ্য কর্মসূচি পেল শান্তিতে নোবেল সাত ইস্যুতে চাপে সরকার ধর্ষণ বিরোধী সমাবেশ থেকে নয় দফা দাবি গতি ফিরছে চীনা অর্থায়নে মেগা প্রকল্পে সাড়ে চার মাসের মধ্যে করোনার সর্বনিম্ন মৃত্যু কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি সৌদি প্রবাসীরা দেশ রূপান্তর রোহিঙ্গা শিবিরে হানাহানি আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা শান্তির নোবেল বিশ্ব খাদ্য কর্মসূচির আশুলিয়ায় দফায় দফায় দল বেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণ রিক্সা থেকে নামিয়ে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ ২৪ ঘন্টায় মৃত্যু ২০ নিচে নামল আরও ১৭ মৃত্যু ১২৭৮ শনাক্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ নয় দফা ধর্ষণকারীদের শাস্তির দাবিতে দেশ জুড়ে সমাবেশ ভোরের কাগজ দখলে দূষণে বেহাল খাল জেলা প্রশাসনের ১২ খালের দেখভাল নেই ওয়াসার ১৫ খাল পরিণত হয়েছে ভাগাড়ে খালের উপর গড়ছে গড়ে উঠছে স্থায়ী স্থাপনা কাজ চলছে ১০ বছর ব্যয় বেড়েছে ১১ গুণ ২০০০ কক্সবাজার রেল প্রকল্পে সম্ভব গতি মানসিক স্বাস্থ্য উপেক্ষায় বাড়ছে অপরাধ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ করোনাকালে বাড়ছে মানসিক সমস্যা বাজেট ও জনবল সংকট কথিত ধর্ষণ মামলা চার শিশু ফিরে এলো মা বাবার কোলে সময়ের আলো ভূমি জরিপ ডিজিটালে গ্রাহকের ১১-১৭ ধরনের সেবা নিশ্চিত করবে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন ই নাম জারিতে দালালদের দৌরাত্ম্য কমছে ধর্ষণ বিরোধী মহাসমাবেশ উত্তাল শাহবাগ ছাত্র জনতার নয় দফা দাবি আদায় না হলে শাহবাগ থেকে বেগমগঞ্জ লং মার্চ আশুলিয়ায় তিন শিশুর ধর্ষক বাড়িওয়ালা গ্রেফতার হরিণঘাটায় আরেক সুন্দরবন উপকূলের কথা ইনকিলাব ইমানের অভাবে চারিত্রিক অবক্ষয় খুতবা পূর্ব বয়ান ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন উত্তাল সারা দেশ সময় দেওয়ার বিএনপি কে প্রশ্ন ওবায়দুল কাদেরের সরকারকে আর সময় দেয়া যায় না মানববন্ধনে মির্জা ফখরুল বিশ্বব্যাংকের পূর্বাভাস চীনের অন্যরকম নতুন বাংলাদেশকে অর্থমন্ত্রী দিনকাল আপনারা নিজেরাই বিদায় হন পোস্ট দিতে পারবেন না শিক্ষক শিক্ষার্থীরা করতোয়া শান্তিতে নোবেল পেল ডাব্লিউএফপি সর্বোচ্চ আদালতের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না অ্যাটর্নি জেনারেল ধর্ষণের প্রতিবাদে উত্তাল সারা দেশ দেশে করোনায় চার মাসে সর্বনিম্ন মৃত্যু বিশ্বে একদিনের রেকর্ড শনাক্ত জামিনের পর অভিভাবকদের জিম্মায় সেই চার শিশু পত্রিকা পড়ার গল্প দ্য ডেইলি স্টার এন্টি রেপ ল ডেফিনেশন স্ল্যান্টেড এগেইনস্ট ভিকটিম এইট অ্যারেস্টেড ইন চিটাগং ওভার গ্যাং রেপ স্ট্রেসড বোর্ড প্যান্ডেমিক ট্যাকলিং ইটস টোল অন মেন্টাল হেলথ অফ চিলড্রেন কম্ব্যাটিং হাঙ্গার ডাব্লিউপি উইন্স দ্য নোবেল পিস প্রাইজ নিউ ইন্ডিয়ান এনভয় ইন টাউন স্টার্টস অফ উইথ দ্য ভ্যাকসিন ডিপ্লোমেসি এন্টি রেপ প্রোটেস্ট ডিমান্ড ফর জাস্টিস গেটস লাউডার আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম ছিল এরকম শুক্রবারে সাধারণত একটু শিরোনামের খরা থাকে কিন্তু
ধর্ষণ বিরোধী মহাসমাবেশ এবং সারা দেশের সমাবেশের কারণে সবগুলো পত্রিকায় আমরা ধর্ষণ বিরোধী সমাবেশ এবং ধর্ষণ সংক্রান্ত আরো অনেকগুলো পত্রিকা আসলে ধর্ষণের বিরুদ্ধে সারা দেশ কিন্তু উত্তাল হয়ে গেছে এখন মানে কোন দল মত নির্বিশেষে সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং তারা প্রতিবাদ করছে ধর্ষণের বিরুদ্ধে এটা তো আসলে ধর্ষকদের কোনো তো দল নেই মত নেই ওরা ওদের পরিচয় একটি ধর্ষক ওরা অপরাধী ওদের কোনো কোনো দলীয় ঈশান আনা যাবে না পরিচয় আনা যাবে না ওদের শাস্তি দিতে হবে আমি যখন মাসুম সাহেব প্রথমে আমি প্রতি বছরই মানে আল্লাহর রহমতে ওমরা যাই তো দশ বছর হয়ে গেল তো প্রথমে যখন আমি হজে যাই তো আমার মনে হচ্ছিল যে অনেক হাত কাটা লোক দেখতে পাবো বোধ হয় যে মানে ইসলামী শরিয়া লোক আছে যে চুরি করলে হাত কাটা কেটে দিতে পারে কিন্তু ওখানে ওখানে গিয়ে কারো হাত কাটা দেখিনি কারণ ওই আইনটাই যথেষ্ট যে চুরি করলে হাত কাটা আর জেনা করলে বা রেপ করলে তার মৃত্যুদণ্ড পাথর মেরে তাকে মৃত্যুদণ্ড এই যে শাস্তির বিধানটা ইসলামে আছে এই শাস্তির বিধানের জন্য মানে সোনার দোকান লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সোনার দোকান যখন আজান দিচ্ছে সবাই তো দোকান নামাজে চলে যাচ্ছে বাধ্যতামূলক এখানে জাস্ট একটা রিবনের ফিতা লাগিয়ে তারা নামাজে চলে যাচ্ছে অর্থাৎ শক্ত আইন যে কতখানি কার্যকর হতে পারে শক্ত আইনের সাথে আইনের কার্যকর প্রয়োগ মানে যদি ঠিক মতো হয় বা শক্ত আইন করা হয় তাহলে আমি মনে করি কাল গতকালের আপনার অনুষ্ঠানটা আমি খুব মনোযোগ দিয়ে দেখেছিলাম আনোয়ার হোসেন সাহেব যেটা বলেছিলেন আমি একমত আমি আমার অনুষ্ঠানে মানে আমাকে আমি যখন অতিথি ছিলাম আপনার অনুষ্ঠানে বলছিলাম যে সর্বোচ্চ শাস্তি বিধান করতে হবে মৃত্যুদণ্ড ছাড়া আপনি ওই যে যেটা এক্সাম্পলারি পানিশমেন্ট দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড এদেরকে সংক্ষিপ্ত সামারি ট্রায়াল করে ক্রস ফায়ারের কোনো প্রয়োজন নাই এরকম ক্রস ফায়ারের যদি আমরা সুযোগ করে দিই তাহলে আরও অনেক প্রদীপের জন্ম নেবে সুতরাং ক্রস ফায়ার না করে সামারি কোর্ট বসে এদেরকে দ্রুত একেবারে মানে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারতে হবে একদম থেমে যাবে আজকেও যখন সারা দেশ উত্তাল আপনি আজকে পত্রিকা আপনি বললেন যে যশোরে চলন্ত বাসের মধ্যে ধর্ষণ হয়েছে এটা কি মানসিক রোগ নাকি কি মানসিক বিকৃতি এবং আজকে তো বিশ্ব মানসিক দিবস আমি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস একটু কথা বলবো তো এটা হয়তো মানসিক বিকৃতি হতে পারে কিন্তু এই যে শিশুদের মধ্যেও কিন্তু শিশুরাও কিশোর যারা শিশু না বলে কিশোর যে গ্যাং কিশোর অপরাধী তারাও কিন্তু এই বেপরোয়া ধর্ষণের মধ্যে সামিল হয়েছে তো এই ব্যাপারে আমার কতগুলো মানে আছে বক্তব্য আছে সেটা হচ্ছে পর্নোগ্রাফি আপনি এই মোবাইলটা খুললে ইউটিউব দিলে পর্ন অসংখ্য পর্নোগ্রাফি তো মানে ইয়াং ছেলেরা সারা জেগে জেগে এসব বাজে বাজে নোংরা ছবি দেখে তারপরে অভিভাবকরা সচেতন নয় কি বা আপনার ছেলে কি করছে সেটা কিন্তু দেখছে না তারপরে এদের এদের উপর আবার গডফাদার আছে সেই গডফাদারকে চিহ্নিত করতে হবে এবং সেন্সর বোর্ডকে এত কঠোর হতে হবে যে একদম মানে ব্রুটালি সেই অশ্লীল যত ছবি মানে অংশ আছে নাচ আছে গান আছে সব কেটে দিতে হবে কারণ মনে রাখতে হবে যে এই দেশে কিন্তু ইসলাম ধর্ম মানে 90% লোক ধার্মিক সেটা হিন্দু হোক মুসলমান হোক সবাই কিন্তু এগুলো চায় না আরেকটা হচ্ছে যে ধর্মের প্রতি আসক্ত করা যে যে ধর্মেরই হোক মুসলমান হোক হিন্দু হোক কোনো ধর্মেই তো ধর্ষণের কথা মানে পারমিশন দেওয়া হয়নি সুতরাং এই ব্যাপারে যদিও আমাদের দেখেছে যে যাজকরা হুজুররা পর্যন্ত ধর্ষণের সামিল হয়ে গেছে এটা এটা কি মানসিক বিকৃতি না এটা কি এটা বোঝা যাচ্ছে না এখন এখন যেটা প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উপলব্ধি করেছেন যার জন্য উনি মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে যাচ্ছেন এটা আমার মনে দ্রুত সংসদ ডেকে এই আইনটা পাশ করে ফেলা উচিত তাহলে এভাবে তো একটা দেশ চলতে পারে না আমার মা বোনরা একদম অনিরাপদ রাস্তায় বের হওয়াটাই তাদের জন্য এখন মানে তাদের সতীত্ব হরণ তাদের গণধর্ষণ বাসের মধ্যে যদি গণধর্ষণ হয় এবং আজকে আরো কয়েকটা পত্রিকা আপনি বললেন যে ধর্ষণ হয়েছে এগুলো তো কিছুতেই মানা যায় না আসলে একজন একজন বাড়িওয়ালাকে গ্রেফতার করা হয়েছে যিনি তিনটি শিশুকে ধর্ষণ তিনটি শিশুকে এটা এটা কি বলবেন আপনি রিক্সা থেকে নামিয়ে একজনকে গণধর্ষণ করা হয়েছে অকল্পনীয় ভাবে এটা একটা নতুন মহামারী আকার করোনা নিয়েই আমরা পারছি না আবার এই ধর্ষণের মহামারী তো বাংলাদেশকে একেবারে নাড়িয়ে দিচ্ছে এটা তো মানে কঠোরভাবে যদি দমন না করা হয় এবং আইন প্রয়োগকারী সংস্থা আইন প্রয়োগকারী সংস্থার কিছু কিছু লোক অসৎ আমি বলতে বাধ্য হচ্ছি পুলিশের সন্তান হিসেবে তারাও কিন্তু ধর্ষণের সঙ্গে জড়িত হয়েছে অনেক সময় তাদেরকেও কিন্তু রুখতে হবে শক্ত হাতে রুখতে হবে যে কোন কাউকে ছাড় দেওয়া যাবে না জিরো টলারেন্স যেটা জিরো টলারেন্সের ব্যাপারে আরেকটা হচ্ছে মামলার দীর্ঘসূত্রিতা যে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে তারপর আর মাত্র ধর্ষণের মধ্যে 10 বছর একটা শাস্তিরই আছে এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করে মৃত্যুদণ্ডতে এবং ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড ফাঁসিতে না সবার সম্মুখে
আমি সৌদি আরবে দেখেছি জেদ্দাতে মানে জোহরের নামাজের পরে মঙ্গলবার দিন সবার সামনে শিরচ্ছেদ করা হয় অপরাধীকে, এরকম তাহলে একদম ঠান্ডা, সব ঠান্ডা হয়ে যাবে। ফায়ারিং স্কোয়াড দেওয়ার দরকার নেই তাদেরকে, ক্রস ফায়ার করার, ক্রস ফায়ারের একদম আমি পুরোপুরি বিরুদ্ধে, বিশেষ করে এই প্রদীপের ঘটনার পর তো আরও আমার তিক্ত একটা ধারণা হয়ে গেছে। আর যেটা হচ্ছে যে গতকাল একটি টক শোতে দেখছিলাম কোনো একটা চ্যানেলে মধ্যরাত্রিতে, যে সেখানে একজন নেতা বলছিলেন যে সিলেটের এমসিসি কলেজের যে এমসি কলেজের যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে তাকে পতিতা বলা হয়েছে, তো পতিতা বলেছেন, আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। পতিতা যদি হয়ে থাকে সেও মানুষ, আমরা জুরিসপ্রুডেন্স পড়েছি অনেকে, প্রত্যেকটা ডাক্তার জুরিসপ্রুডেন্স পড়েছে, লয়াররা জুরিসপ্রুডেন্স পড়েছে, যদি কেউ তার স্ত্রীর বিনা অনুমতিতে তাকে জোরপূর্বক মানে যৌন মিলন করে সেটাও ধর্ষণের মধ্যে পড়বে, এবং কোনো পতিতাকে যদি জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলনে বাধ্য করে তাহলে সেটাও ধর্ষণের মধ্যে পড়বে। সুতরাং এইটা এই যে আলোচক বললেন একজন নেতা, সেটা আমি তীব্র ভাষায় ঘৃণা প্রকাশ করছি তার প্রতি, তার ধারণা থাকা উচিত কোনটা ধর্ষণ আর কোনটা মানে নর্মাল যৌন মিলন, যেটা এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এখন এই যে যে করোনা একটু বলে কমে আসছে, আমি কিন্তু এটা আবার মানি না, করোনা কমে আসছে আজকে, আমরা পরীক্ষার হিসাবে পাচ্ছি প্রকাশিত যেটা হচ্ছে 134 দিনের মধ্যে আজকে সর্বনিম্ন মৃত্যু 17 জন, তো এটা তো আরেক দিন হয়েছিল 19 জন। তো কিন্তু আমি আজকে প্রচুর ফোন, কয়েকদিন ধরে প্রচুর ফোন পাচ্ছি যে পুরো পরিবার এফেক্টেড হয়ে গেছে করোনাতে, বিশেষ করে আজকে এই আমি এখানে আসার আগে পুরোনো টাউন থেকে একজন ফোন পেলাম, তার করোনা হয়েছে, একটা গতকাল চিকিৎসা দিয়েছে 8 বছর একটা ছেলের, এরকম মানে ব্যাপকভাবে। কিন্তু আমি কিন্তু এত করোনা রোগী যখন লকডাউন ছিল তখনও কিন্তু এত করোনা রোগী আমি টেলিফোনে আমি আমাকে দিতে হয়নি, হ্যান্ডেল করিনি, কিন্তু এখন কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এবং সেতুমন্ত্রী যেটা সেকেন্ড ওয়েভের কথা বলেছে, সেটা কিন্তু সেকেন্ড ওয়েভ অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমি আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে যে বিশেষায়িত হাসপাতালগুলোকে কিন্তু বন্ধ করা যাবে না, এটা স্থগিত রাখতে পারা যাবে, কারণ সেকেন্ড ওয়েভ আসবে, শীতকাল আসছে, আচরণগত কারণে মানুষ পিকনিকে যাবে, তারপরে বিভিন্ন এখনো স্বাস্থ্যবিধি মানছে না, কেউ স্বাস্থ্যবিধি, আমি বলি আপনি আজকে শুধু বলেন যে ধর্ষণ বিরোধী এই যে সমাবেশের দিকে তাকান, কারো মাস্ক আছে মুখে, কোথায় মানে সামাজিক দূরত্ব কোথায়, সামাজিক দূরত্ব আমি বলি যে শ্যাডো ভ্যাকসিন, ভ্যাকসিন কবে আসবে আমরা জানি না, অনেক এটা দিল্লি দূরস্থ, এটা অনেক সময় লেগে যাবে, তো এই ভ্যাকসিন আসতে অনেক দেরি হবে, তো ভ্যাকসিনের সাবস্টিটিউট তো করতে হবে। ভ্যাকসিনের সাবস্টিটিউট হচ্ছে আমি নাম দিয়েছি শ্যাডো ভ্যাকসিন, অর্থাৎ মাস্ক পরলেই আপনার 80-90% আপনি প্রোটেক্টেড হচ্ছেন। আর ভিটামিন D3 আমি ওই দিনের অনুষ্ঠানের শেষের দিকে বলেছিলাম, D3 যদি কেউ খায় 2000 ইউনিট প্রতিদিন তাহলে তার করোনা হওয়ার সম্ভাবনা 194%, লোকের উপরে যে বস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের প্রফেসর যিনি তার নেতৃত্বে হয়েছিল মাইকেল কোহল, উনি নিজে বলেছেন উপসংহারে, আমি পুরো ট্রায়ালটা বলেছি যে আমি 6000 ইউনিট করে অনেক বছর ধরে এই ভিটামিন D3 খাচ্ছি, আমি অনেক রোগের হাত থেকে বেঁচে আছি। সুতরাং ভিটামিন D3, জিঙ্ক, এবং আপনি যদি মাস্ক পরেন, মাস্ক পরতেই হবে, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এগুলো হচ্ছে সব শ্যাডো ভ্যাকসিন, তাহলে আপনি কিন্তু করোনার আসলে মানে প্রকাশিত যে কথাটা দিচ্ছি সেটা কমে যাবে। রেমডিসিভিরের কথা আসছে একটা পত্রিকায়, রেমডিসিভির আমি প্রথম থেকে বলেছি যে এই যে আইভারমেকটিন না দিয়ে, হাইড্রোক্সিক্লোরোকুইন না দিয়ে, আপনার ওই যে অ্যান্টিভাইরাল যেটা ফেভিপাইরাত হোক কিংবা রেমডিসিভির হোক, সেটা প্রথম দিন থেকে যদি শুরু করে দেওয়া হয় তাহলে কিন্তু রোগী মানে মৃত্যুর হার অনেক কমে যায়, হসপিটালে যদি ভর্তি করা যায় হসপিটাল স্টেও কমে যায়। এবং দেখা আমি দেখছি আমি যতগুলো রোগীকে অ্যান্টিভাইরাল দিয়েছি তার মধ্যে 90-95% রোগী কিন্তু ভালো হয়ে যায়, যদিও মানে প্রকাশিত আমরা সে দেখলাম যে যে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন 96% সাকসেস দেখিয়েছে তারা। তো সো ডিলে করা যাবে না আপনার, আমি বারবার বলি একটা কথা যে যদি জ্বর থাকে
যদি নাকের গন্ধ চলে যায় এবং মুখের স্বাদ চলে যায় তাহলে স্ট্রেট আপনাকে ধরে নিতে হবে এটা করোনা এবং অ্যান্টিভাইরাল ওই দিন থেকে শুরু করে দেন আর পরীক্ষা তো অবশ্যই করতে হবে পরীক্ষার প্রতি মানুষের অনীহা প্রচণ্ড পরিমাণে আমি কতগুলো রোগীকে জোর করে 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 তারপর পাঠিয়েছি যে পরীক্ষা করতেই হবে বলে না ওষুধ দেন আমি কি ওষুধ তো দিব পরীক্ষাটা করে নেন পরীক্ষাটা করে করলে অন্তত আপনার দেখতে বোঝা যাবে যে আপনি পজিটিভ কিনা যদিও 30% কেসে কিন্তু আরটিপিসিআর এ ফলস নেগেটিভ আসে তারপরও আমরা যদি পরীক্ষাটা করিয়ে নিই পরীক্ষাটা আরো বাড়াতে হবে অনেক বাড়াতে হবে এন্টিজেনের কথা তো বলতে বলতে ক্লান্ত হয়ে গেলাম এন্টিজেনের মতো কোনোদিনই হয়তো আসবে না মনে হয় তো এখন অনুমোদন নাকি দেওয়া হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু কবে কবে শুরু হবে এন্টিজেন যে র্যাপিড এন্টিজেন টেস্ট যদি করা যায় তাহলে কিন্তু অনেক বেশি সংখ্যক রোগীকে আমরা শনাক্ত করতে পারবো টোটাল সিনারিওটা দেখতে পারবো সেকেন্ড ওয়েভ কবে আসলো এবং কবে যাবে করোনা সেটা সেকেন্ড ওয়েভ কিন্তু বিশ্বে শুরু হয়েছে আমি আজকে কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে এই পর্যন্ত সংক্রমিত হয়েছে এবং বলা হচ্ছে যে ঢাকায় আমি সবসময় বলি যে ঢাকা একটা রেড স্পট রেড জোন ঢাকাতে কিন্তু একটা পত্রিকা আছে যে প্রতি 10 জনের মধ্যে একজন আক্রান্ত সুতরাং ঢাকাটা এখন মোটামুটি মফস্বলগুলো একটু ভালোর দিকে আছে কিন্তু ঢাকায় কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে এটা চলছে আজকে বিশ্ব মানসিক দিবস পালিত হলো তো আমরা জানি যে প্রাপ্তবয়স্কদের মধ্যে বাংলাদেশে 17% মানসিক রোগে ভুগছে 17% মানুষ মানসিক রোগে ভুগছে এবং 100 জনের মধ্যে 7 জন কিন্তু বিষণ্ণতায় ভুগছে এবং 13.6% শিশু মানসিক সমস্যায় ভুগছে এই যে মানসিক সমস্যা মানসিক বিকৃতিতে মানে বিভিন্ন বহিঃপ্রকাশ এই যে আপনার করোনাতে তো ঘরে বসে বসে দুশ্চিন্তায় মানসিক অনেকে মানসিকভাবে পর্যুদস্ত হয়ে পড়ছে তারপরে এই যে ধর্ষণের নিউজ পড়ে বা এই মানসিক বিকৃত হয়েও বোধহয় ধর্ষণ কাণ্ডে জড়িত হচ্ছে এগুলো লক্ষ্য রাখতে হবে আর বিশ্ব ডিম দিবস চলে গেল আমি বলি যে আগে বলা হতো যে বয়স্ক লোকদের ডিম খেতে দেওয়া যাবে না হার্টের রোগীদের ডিম খেতে দেওয়া যাবে না এটা ভুল প্রমাণিত হয়েছে এতদিন আমরাই বলেছি সবসময় যে আমি দেশি ডিমের চেয়ে এই ব্রয়লার যে ডিম যেটা সেটা কিন্তু বেশি পুষ্টি কারণ এটার আকারে বড় হয় যত আকারে বড় হবে আমি যখন টিবি হাসপাতালে চাকরি করতাম আমরা হাঁসের ডিম দিতাম অর্থাৎ বড় বড় সাইজ ইমিউনিটি বাড়বে এবং ডিমের মধ্যে ভিটামিন ডি আছে এবং জিঙ্ক আছে দুটি করে ডিম এই সময়টা খেতে হবে সিদ্ধ ডিম একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে খেলে কিন্তু অনেক অনেকটা ইমিউনিটি ডেভেলপ করবে কারণ এমনি তো মানুষ আমাদের দেশের মানুষ যে আমপাং হলো ঘূর্ণিঝড় আমপাং হলো তারপরে বন্যা কবলিত অর্ধাহারে অনাহারে অনেক দিনই ছিল পুষ্টির মান অনেক কমে গেছে ওদের যদি আমি মাঝে মাঝে আমার স্ত্রী যেটা করে মাঝে মাঝে যে 1 ডজন করে ডিম রাস্তায় মানে দাঁড়িয়ে ডিস্ট্রিবিউট করতে থাকে যে ডিমটা অন্তত খেয়ে মানুষ গরিব মানুষ একটু পুষ্টি তার পুষ্টি ডেভেলপ করুক পুষ্টি ডেভেলপ না করতে পারলে কিন্তু করোনা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যাবে না আর করোনা থেকে বাঁচতে হলে আমাদের মধ্যে এই যে আমরা অসচেতন হয়ে গেছি আপনার পত্রিকা আজকে দেখালেন যে এই যে আজকে উত্তাল পুরো বাংলাদেশ এই ধর্ষণের বিরুদ্ধে তারা সবকিছু করুক কারণ আপনার আপনার তো এটা গণতান্ত্রিক দেশ আপনার বক্তব্যের স্বাধীনতা আছে আপনি বলবেন আপনার কথা বলতে তো অধিকার দিতে হবে সেখানে মাস্কটা পরলে অসুবিধা কি ছিল মাস্ক পরতে পরে যদি সবাই যেত যে ব্যক্তিগত দূরত্ব বা সামাজিক দূরত্ব ফিজিক্যাল ডিসটেন্স তো মেইনটেইন হবে না এসব জায়গায় বিশেষ করে র্যালিতে বলুন মানববন্ধনে বলুন জানাজা দেখলাম কয়েকটা জানাজা দেখলাম ব্যক্তিগত মানে ফিজিক্যাল ডিসটেন্স তো মেইনটেইন করা সম্ভব করছে না কেউ মাস্কটা অন্তত পরুক জুমার নামাজে আমি দেখছি যে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে না কেউ মাস্ক পরে যাচ্ছে না কেউ জায় নামাজ দিয়ে যাচ্ছে না যদিও ধর্ম মন্ত্রণালয়ের একটা বিশেষ নির্দেশ আছে যে মসজিদে যেতে হলে তাকে আলাদা জায় নামাজ দিয়ে যেতে হবে কারণ আপনি যেখানে মানুষের মধ্যে একটা রিল্যাক্ট্যান্ট ভাব আসছে যে মনে হয় করোনা চলে গেছে মাসুম সাহেব আমরা বারবার বলছি যে করোনা কিন্তু যায়নি গতকাল আমার সম্মানিত অধ্যাপক আনোয়ার হোসেন সাহেব একটা কথা বললেন যে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু যেমন ঘুরে ঘুরে আসে করোনা এরকম ঘুরে ঘুরে আসবে আমি ওনার বক্তব্যের সঙ্গে একমত নই
আমি আমি একজন চিকিৎসক হিসেবে বলি যে করোনা যখন চলে যাবে আন্তর্জাতিক এবং সমন্বিত পর্যায়ে কর্মকাণ্ড যদি করি এক সময় করোনা চলে যাবে কারণ সার্স চলে গেছে মার্স চলে গেছে করোনা চলে গেছে তবে একটু সময়ের ব্যাপার সারা পৃথিবী যখন আক্রান্ত হয়েছে সবাই মিলে যদি কাজ করি যেমন চীন আজকে সিনোভ্যাক্সের মেম্বার হয়েছে এরকম আরও সবাই যদি মানে আমরা ভ্যাকসিন আর ভ্যাকসিন পেলেই কিন্তু হবে না ভ্যাকসিন সংরক্ষণ আছে আর ভ্যাকসিন আপনার অ্যান্টিবডি প্রয়োগ তৈরি করতে করতে 25 থেকে 29 দিন লাগবে আজকে ভ্যাকসিন দিলাম কালকে আমি ভালো হয়ে গেলাম বা আমি আমি সুরক্ষিত থাকলাম তা না এটার অ্যান্টিবডি তৈরি হবে টি সেলগুলো তৈরি হবে সেখানে সময় লাগবে সুতরাং ভ্যাকসিন পেলেই হবে না আমাদেরকে মাস্ক পরতে হবে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে ভিটামিন ডি থ্রি খেতে হবে 2000 ইউনিট ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম আপনার মাধ্যমে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে সেই অনুষ্ঠানে ততক্ষণ ভালো থাকবেন সবাই আর মাস্ক পরে থাকলে নিরাপদে থাকা যাবে এই বিষয়গুলো যেন আমরা স্মরণে রাখি সবার জন্য শুভকামনা